আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে, আইটেল সম্প্রতি লঞ্চ করেছে আইটেল ভিশন 2, এবং এর সাথে আমরা আজকে তুলনা করতে যাব ওয়ালটন প্রিমো HM5, এবং দুটাই স্মার্টফোনের প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 9K। সো 9000 টাকার আশেপাশে এই দুটাই স্মার্টফোনের মধ্যে কোনটা আপনার জন্য বেটার হবে, অবশ্যই এটা জানার জন্য ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো ভাই, অনেক বড় ইন্ট্রো হয়ে গেছে, আর কিছু বলতে চাই না, চলুন ফটাফট ভিডিওটা শুরু করা যাক। তো বরাবরের মতো শুরু হোক বডি সেকশন দিয়ে। কিন্তু এই ভিডিও হতে বডি সেকশনের যে পার্টগুলো থাকে, যেমন হচ্ছে হাইট, ওয়াইড, থিকনেস, এগুলো আমি স্ক্রিনেই দিয়ে দিব। এগুলো নিয়ে কথা বলার কোনো মানে হয় না কম্পেয়ার ভিডিওতে, জাস্ট শুরুটা করতেছি ডিসপ্লে থেকে। তো আইটেল ভিশন 2 এবং ওয়ালটন প্রিমো HM5, এই দুটা ডিসপ্লে আপনি যখন সামনাসামনি দেখবেন, মেন ডিফারেন্স লাগবে হচ্ছে আপনার নচ নিয়ে। কারণ আইটেল ভিশন 2 লঞ্চ করেছে এদের যে জাতীয় লঞ্চ, আমরা বলি ইউ শেপ বা ভি শেপ, তো এই লঞ্চটা বাদ দিয়ে তারা দিয়েছে ডট নচ বাম পাশের কোনায়, এবং ওয়ালটন HM5-এ পাচ্ছেন ওই হচ্ছে নচ, যেটা ইউ বা ভি যেটাই বলেন। তো এটা হচ্ছে মূল ডিফারেন্স। তাছাড়া হচ্ছে ডিসপ্লের সাইজে একটু ডিফারেন্ট রয়েছে, মানে হচ্ছে আইটেল ভিশন 2 এটাতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি ডিসপ্লে, এবং ওয়ালটন প্রিমো HM5-এ ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চি ডিসপ্লে। এছাড়া দুটা ডিসপ্লে হচ্ছে আপনার IPS LCD প্যানেলের HD+ রেজুলেশনের। তবে এখানে একটা কথা বলার চান্স রয়েছে, সেটা হচ্ছে যেহেতু HD+ রেজুলেশন এবং দুটার মানে ডিসপ্লেটাই হচ্ছে আপনার 6 ইঞ্চির ওপরে, তো যেটা কম হবে মানে স্ক্রিনের সাইজের দিক থেকে, সেটাতে নয়েজি ভাবটা একটু কম লক্ষ্য করা যাবে। আমি কথা বলতেছি ওয়ালটন HM5-এর কথা। আর যাদের কি না একটু বিগ স্ক্রিন ভালো লাগে, তাদের জন্য থাকতেছে আইটেল ভিশন 2। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে ডিসপ্লের কোয়ালিটি এবং যে প্যানেল রয়েছে এটা কিন্তু সেম। তবে ওয়ালটন বলতেছে তাদের যে ডিসপ্লে এটাতে নাকি ব্যবহার করা হয়েছে 2.5D কার্ভ গ্লাস, তবে আইটেল থেকে এরকম কোনো তথ্য পাই নাই। যাই হোক, দিন শেষে ডিসপ্লেতে সমান সমানই অবস্থান থাকতেছে। এবারে তুলনা করা যাক র্যাম এবং রম নিয়ে। তো এক্ষেত্রে একটু কথা বলতেই হচ্ছে, আইটেল ভিশন 2 এই ফোনেও রয়েছে আপনার 2GB র্যাম এবং 32GB রম, যেটা হচ্ছে আমরা আইটেল ভিশন 1-এ দেখেছিলাম, এবং ওয়ালটন এদিক থেকে এগিয়ে থাকতেছে। কারণ এই ফোনে পাচ্ছেন, মানে ওয়ালটন HM5-এ আপনারা পাচ্ছেন 64GB রম এবং 3GB র্যাম। আমি যেহেতু 9000 টাকার কাছাকাছি যে স্মার্টফোনটা এটা নিয়ে কথা বলতেছি, তো এটাতে আপনারা পাবেন 3GB র্যাম, এবং 4GB যে র্যামটা রয়েছে এটা হচ্ছে মোটামুটি 9000 টাকা ক্রস করে যাবে। বাই দ্য ওয়ে, দুটো ফোনেরই হচ্ছে প্রাইস কিন্তু ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, কারণ যখন আপনি ভিডিও দেখতেছেন প্রাইসটা হয়তো কিছুটা কমেছে কিংবা বেড়েছে, বাট একটু কষ্ট করে যদি ডিসক্রিপশান চেক করেন তাহলে সবসময় লাইভ তো বলা যাবে না, এক্স্যাক্ট হচ্ছে কারেন্ট যে প্রাইসটা থাকে এটা আপনারা পেয়ে যাবেন। র্যামের ব্যাপারে কথা বলতে লাগলে আরও একটা বিষয় উপরে উঠে আসে, সেটা হচ্ছে র্যামটা DDR4 নাকি DDR3। এটা জানতে হলে আলোচনা করতে হবে প্রসেসর সেকশন নিয়ে। তার আগে কথা বলবো দুটা ফোনের ক্যামেরা নিয়ে। ওয়েল, আইটেল ভিশন 2 এই ফোনে ব্যবহার করা হয়েছে রেয়ার প্যানেলে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটা হচ্ছে আমরা 2020 ক্যামেরা নামে জানতাম, এক্স্যাক্ট ওই ডিজাইনটা করা হয়েছে, খারাপ না, ভালোই লাগে। তো এখানে মেন সেন্সর ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে 30 মেগাপিক্সেল, তারপরেরটা হচ্ছে 2 মেগাপিক্সেলের, এবং এরপরেরটা হচ্ছে 0.3 মেগাপিক্সেল, মানে এটা হচ্ছে আপনার কিউভিজিএ ক্যামেরা সেন্সর বলতে পারেন, যেটা ব্যবহার করা হয়েছে মূলত ডেপথ সেন্সর হিসেবে, এবং 2 মেগাপিক্সেলের এটা হচ্ছে ম্যাক্রো শুটার, এবং 13 মেগাপিক্সেল তো হচ্ছে মেন শুটার। এবং ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং বোথ ক্যামেরাতেই আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps-এ। অন্যদিকে ওয়ালটন প্রিমো HM5-এ পাচ্ছেন রেয়ার প্যানেলে 13+2 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, এবং ফ্রন্টে হচ্ছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওয়ালটন দাবি করতেছে তাদের এই ফোনে রয়েছে সনি লেন্স, তবে এত কম মেগাপিক্সেলে, মেগাপিক্সেল কম হোক বা বেশি হোক, এটা যে বেনিফিট কতটুকু সেটা তো এখন আমরা সবাই জানি, তো ওই প্রসঙ্গটা টানতেছি না। বলতে চাচ্ছি এটা যে সনির লেন্স ব্যবহার করা হয়েছে ঠিক আছে, তারপরেও আমার মনে হয় না যে আইটেল ভিশন 2 এবং ওয়ালটন প্রিমো HM5 এটার ক্যামেরায় সেরকম তফাত আমরা দেখতে পাবো। এবং এই ফোনেও হচ্ছে আপনি বোথ ক্যামেরা দিয়ে 1080p-তে 30fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই তো গেল ক্যামেরার বিষয়। এবারে মেন যে বিষয়টা আমাদের কাছে মানে মেন লাগে, সেটা হচ্ছে প্রসেসর। শুরু করতেছি আইটেল ভিশন 2 এই স্মার্টফোনের প্রসেসর নিয়ে। তো এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে UNI SoC SC9863A একটি প্রসেসর, অনেকে না চিনে থাকতে পারেন, তো তাদের সাথে একটু কথা বলে নিই।
এটা হচ্ছে ইউএনআই এসওসি, এটা হচ্ছে আপনার চাইনিজ একটি কোম্পানি যারা কিনা এন্টি লেভেলের প্রসেসর বিল্ড করে থাকে, এবং এটা বিল্ড করা হয় আপনার 28 ন্যানোমিটার টেকনোলজিতে। শুনে অবাক লাগতেছে না, এখন তো হচ্ছে 7 ন্যানোমিটার, 8 ন্যানোমিটার, ইভেন হচ্ছে এন্টি লেভেলও 12 ন্যানোমিটারের প্রসেসর কিন্তু আমরা পাই, অনেক সময় 11ও দেওয়া হয়। তো এই ক্ষেত্রে 28 ন্যানোমিটার কেন এই 2021 সালে এসে? আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আইটেল ভিশন ওয়ানে এই সেম প্রসেসরটাই কিন্তু ব্যবহার করা হয়েছিল। সো এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছিল আপনার, হয়েছে কোটেক্স A55 বেজে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা অক্টাকোর প্রসেসর, এবং এর 4টা কোর হচ্ছে ক্লক স্পিড আপনার 1.2 গিগাহার্জ, এবং বাকি 4টার ক্লক স্পিড হচ্ছে 1.6 গিগাহার্জ, মানে 1.6 গিগাহার্জের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এবং এর সাথে জিপিউতে ব্যবহার করা হয়েছে পাওয়ার ভিআরের 8300 একটি জিপিউ। এবং ওভারঅল কথা বললে এই প্রসেসরটা এই 2021 সালে এসে একটু পুরনোই মনে হয়, তবে বাজেটের কথা বললে এগুলো আসলে বলাই উচিত না। অন্যদিকে ওয়ালটন প্রিমো HM5 ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও A20, যেটা হচ্ছে কোয়াড কোর একটি প্রসেসর। ঠিক আছে, এটা 2021 সাল, কোয়াড কোর, কিন্তু এটার ক্লক স্পিড হচ্ছে 1.8 গিগাহার্জ। তো এই প্রসেসরের 4টা কোর হচ্ছে আপনার ARM কোটেক্স A53 বেজে বিল্ড করা, এবং এটার ক্লক স্পিড তো বললাম 1.8 গিগাহার্জের, এবং এই প্রসেসরটা হচ্ছে 12 ন্যানোমিটারের, এবং এর সাথে জিপি হিসেবে পাচ্ছেন পাওয়ার ভিআর 8300। দিন শেষে এই প্রশ্নটাই এখন উঠবে, ইউনি এসওসি 9863A নাকি মিডিয়াটেক হেলিও A20, কোনটা? তো ভাই লোক, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কিছু ফুটেজ, আপনারা বিবেচনা করুন কোনটা ভালো হবে এবং কোনটা ভালো হবে না। আশা করি তেমন একটা তফাৎ খুঁজে পাবেন না, কারণ দুটাই হচ্ছে এন্টি লেভেলের প্রসেসর, তার সাথে সাথে এই দুটাই হচ্ছে অনেক পুরাতন প্রসেসর, কিন্তু বাজেট দেখতে গেলে এটা আমাদেরকে মেনে নিতেই হবে। ও হ্যাঁ, আরেকটা কথা বলেছিলাম যে দুটাই স্মার্টফোনের র্যাম DDR3 নাকি DDR4। ওয়েল, এই বিষয়ে আমি কোনো স্পষ্ট ইনফরমেশান পাই নাই কোনো ফোনের বা এই দুটাই কোম্পানির, যে এই দুটাই স্মার্টফোন কোম্পানির ওয়েবসাইটে এরকম কোনো তথ্য দেওয়া হয় নাই। তবে এই দুটাই স্মার্টফোনের প্রসেসর নিয়ে যখন একটু ঘাটাঘাটি করতেছিলাম, তখন নজরে আসলো যে এই দুটাই প্রসেসর আপনার DDR3 এবং DDR4 এই বেজের র্যামগুলোই সাপোর্টেড। তো কোম্পানি চাইলে DDR3ও দিতে পারে, DDR4ও দিতে পারে, তবে আমার মনে হয় যে এই বর্তমান সময়ে DDR3 ব্যবহার করবে না, কারণ একে তো এন্টি লেভেল চিপসেট, তার সাথে যদি DDR3 দেওয়া হয় তাহলে ফোনের পারফরমেন্স অনেকটাই কমে যাবে। আই হোপ DDR4 ব্যবহার করা হয়েছে দুটো ফোনেই, এবং কোম্পানিগুলোরও উচিত যে স্পষ্টভাবে তাদের ওয়েবসাইটগুলোতে এরকম তথ্য দেওয়া উচিত, তারা বলবে না এটা হচ্ছে বেস্ট ফর বিজনেস, বিজনেস ইস্যু, আমরা এটা শেয়ার করবো না, অ্যাজ ইউজুয়াল ভাই। ওয়েল, অনেক বকবক হয়েছে, ফাইনালি কথা বলি ব্যাটারি নিয়ে। তো ব্যাটারি সেকশনে আইটেল ভিশন 2 এই স্মার্টফোনে, মানে ভিশন 2 বলতে লাগলে অটোমেটিকলি মনে হচ্ছে ভিশন 1, এরকমটা ভেতর থেকে বের হয়ে আসতেছে। তো যাই হোক, আইটেল ভিশন 2 এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 4000 mAh ব্যাটারি। তবে হতাশ হবেন এর চার্জার আউটপুটের কথা শুনে, কারণ এখানে পাচ্ছেন 5W চার্জার, মানে অ্যাডাপ্টার। সো এটা দিয়ে আপনি 4000 mAh ব্যাটারি চার্জ করতে প্রায় 3 ঘন্টা সময় লেগে যাবে। তবে ব্যাটারি ব্যাকআপের কথা বললে 4000 mAh থেকে মোটামুটি অনায়াসে একদিন পার করতে পারবেন। অন্যদিকে ওয়ালটন প্রিমো HM5 এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 4900 mAh ব্যাটারি, যেটা অলমোস্ট 5000 বলা যায়, এবং এটার সাথে থাকতেছে 10W একটা চার্জার, এটাও খুব একটা কাজে দিবে না, মোটামুটি চার্জ করতে 2.5 ঘন্টা লেগেই যাবে। তো এবারে কথা বলা যাক অপারেটিং সিস্টেম নিয়ে। দুটো ফোনেই ব্যবহার করা হয়েছে Android 10, তবে মজার বিষয় হচ্ছে আইটেল, তাদের মানে যে স্মার্টফোনটা আইটেল ভিশন 2, এটাতে ব্যবহার করা হয়েছে Android 10 গো এডিশন, যেটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। এন্টি লেভেল স্মার্টফোনে হ্যাভি অপারেটিং সিস্টেম দেওয়ার কি কোনো মানে হয়? তো তারা ভালো কাজটাই করেছে গো এডিশন দিয়ে। তো গো এডিশন কীভাবে কাজ করে বা এই অপারেটিং সিস্টেমটা কেমন, এই বিষয়টা হলো আমরা যেরকম মাল্টিটাস্কিং করি না ব্যাকগ্রাউন্ডে 4-5টা অ্যাপস রেখে, তো এক্ষেত্রে হয় কি, এই অপারেটিং সিস্টেমটা আপনার ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো রাখবেন এগুলো অটোমেটিকলি অপটিমাইজড করে দেবে। তার মানে রানিং অবস্থায় কোনো অ্যাপস থাকবে না, এবং আইটেল ভিশন 2তে আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন না। মাল্টিটাস্কিং মিন্স যে 4-5টা অ্যাপস আমরা ব্যাকগ্রাউন্ডে রাখি, সেটা হয়তো সম্ভব হবে না এই স্মার্টফোনে। আরেকটা দিক থেকে ভালো লেগেছে, কারণ এই ফোনে দেওয়া হয়েছে আপনার 2GB RAM।
তো মাল্টিটাস্কিং করতে গেলে হ্যাভি র্যাম লাগে, এবং বর্তমান সময়ে অ্যাপসগুলো যেরকম হ্যাভি হয়ে যাচ্ছে, 2GB র্যাম স্মার্টফোনের জন্য এই মুহূর্তে অনেকটাই কম কম মনে হয়। অন্যদিকে ওয়ালটন প্রিমো HM5 এই ফোনে ব্যবহার করা হয়েছে স্টক অ্যান্ড্রয়েড, এটাতে গো এডিশন ব্যবহার করা হয় নাই, স্টক একটা অ্যান্ড্রয়েড দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে যেহেতু এটা র্যাম মোটামুটি 3GB, তো গাইজ এই ছিল আজকের আমাদের ভিডিও, মানে কম্পেয়ার ভিডিও, এবং নেক্সটে কোন কোন স্মার্টফোন নিয়ে ভিডিও করা যায় এবং এই দুটো যে স্মার্টফোন কম্পেয়ার করা হলো এর মধ্যে আপনার চয়েসে কোনটা, অবশ্যই আমাদেরকে জানাবেন। সো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ওয়েল, বডি সেকশন নিয়ে কথা না বললেও দুটো ফোনের লুকস নিয়ে কথা বলতেই হয়, কারণ 2021 সালে এসে আইটেল ভিশন 2 এত সুন্দর একটা লুকস নিয়ে আসবে, এটা হতে পারে তাদের সেলিং পয়েন্টের জন্য অন্যতম একটা কারণ, কারণ এই ফোনটা দেখতে খুব ভালোই লাগত। ওয়েল, আইটেল ভিশন কেমন ম্যান, ওয়ালটন HM5ও কিন্তু কম যায় না। এই স্মার্টফোনটা লঞ্চ করা হয় 2020 সালের মাঝামাঝিতে আমাদের দেশে, তো তারপর থেকে মোটামুটি ভালোই কিন্তু। তো গাইজ এই ছিল আজকের আমাদের কম্পেয়ার ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং নেক্সটে কোন কোন স্মার্টফোনের মাধ্যমে শীত পড়ছে খুব কয়েকদিন ধরে।